আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে এইস এসি পরীক্ষা দুই হাজার বাইশে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমাদের পরীক্ষা আগামী বাইশ আগস্ট থেকে শুরু হবে ইতিমধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সে বিষয়টা নোটিসে বলেছে যে সম্ভাব্যই যে চার নম্বরে এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশ শুরুর সম্ভাব্য তারিখ বাইশ আর দুই হাজার বাইশ সোমবার অর্থাৎ সোমবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে সেরকমই চিন্তা ভাবনা তারা করেছে এক্ষেত্রে ফর্ম পূরণের সম্পূর্ণ বিজ্ঞপ্তি কত টাকা লাগবে তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করো না তাদের ক্ষেত্রে কি করা হবে বা অনেকের রেজিস্ট্রেশন এক্সপায়ার হয়ে গেছে মানে অনেক অনেক বছর আগে ছিল তারা কিভাবে নবায়ন করবে কত টাকা কোন বিভাগের ফি কত মাসে বেতন নিতে পারবে কবে শুরু হবে কবে শেষ হবে কী কী কাগজপত্র লাগবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং বিষয়গুলো ভালোভাবে বুঝে নেওয়া কারণ এখানে একটা ফর্ম ফিল আপে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ইস্যু থাকে সে বিষয়গুলো তোমাদের জানা দরকার আমরা মূলটোপিকে চলে যাব তার আগে একটি বলে রাখতে চাই তোমাদের পরীক্ষা সম্পর্কিত এবং শিক্ষামূলক সকল আপডেট হতো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেকা বেলায় কোনটি বাজিয়ে রাখবা সো চলো আমরা বিষয়গুলো নিয়ে এক একে কথা বলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এসএসসি কর্নারে এটা প্রত্যেকটা বোর্ডেরই একই নোটিস বাট আমি এখানে শুধুমাত্র ঢাকা বোর্ড থেকে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি সো এই জন্য ঢাকা বোর্ড বাট এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য ওকে সো আমরা যদি এখানে তোমাদের নোটিশ নিয়ে কথা বলি এখানে এক নম্বর দুই নম্বর আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো কারণ এখানে অনেক কথা আছে পুরো নোটিসটা পড়তে গেলে অন্তপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা চলে যাবে সো আমরা এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরছি এখানে সো এখানে চার নম্বর বলে এসএসসি পরীক্ষা শুরু সম্ভাব্য তারিখ আঠাশ বাইশ আট দু হাজার বাইশ অর্থাৎ তোমার বাইশ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে এবং এখানে তারা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে পাঁচ নম্বর পয়েন্টে তারা সেই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছে সো এখানে তোমাদেরকে একটা কথা বলি এই যে পাঁচ নম্বর পয়েন্টে যে তথ্যগুলো তুলে ধরেছে এখানে কিন্তু তোমাদের কোনো কাজ নাই এখানে এই যে ইআইএন নাম্বার পাসওয়ার্ড এই বিষয়গুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান করবে এই বিষয়গুলো তোমাদেরকে দিচ্ছ না তোমরা কিছু করবা না তোমাদের কাজ হচ্ছে ডকুমেন্টগুলো সংগ্রহ করা তোমার ডকুমেন্টগুলো শিক্ষকদেরকে দিবে এবং ফর্ম ফিল ফি এবং বিভিন্ন জনের টাকা পয়সা যা আছে সেটা তোমরা শিক্ষক প্রতিষ্ঠানে দিলেই তারা বাকি সকল কাজ করবে কিন্তু তারপরও তোমাদের বেশ কিছু তথ্য জানা দরকার আমি আবার বলছি এখানে তোমাদের ফর্ম ফিল আপে তেমন কোনো কাজ নেই এটা কলেজ কর্তৃপক্ষ করবে সেখানে তোমাদের যেটা করতে হবে এখানে তারা বলেছে পরীক্ষার্থীর সাক্ষর সম্বলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে এক কপি সংরক্ষণ করতে হবে সেখানে তোমাদের যে ফর্ম ফিল একটা স্বাক্ষর তোমাদের কাছ থেকে নিবে অবশ্যই ফর্ম ফিল আপের চেষ্টা করবা তোমার কলেজ উপস্থিত থাকার জন্য আর এই সকল কার্যক্রম সবসময় চেষ্টা করবা নিজে নিজে করার জন্য বড় হয়েছে। এখন বাবা মার জন্য আসতে না লাগে এই বিষয়গুলোর প্রতি ফোকাস দিবা আর এখানে তারা যেটা বলেছে যে যে সকল শিক্ষার্থী অনিয়মিত রয়েছে তাদের জন্য এখানে বেশ কয়েকটা ডেট আছে তো আমি এইগুলো এইগুলো অ্যাভয়েড করে যাচ্ছি আমরা মূল টপিকে চলে আসি সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল নিয়ে কথা বলতে এখানে তারা বলেছে যে প্রদর্শিত সম্ভাব্য তালিকা অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে সোনালির মাধ্যমে সোনালি সেবার মাধ্যমে ফিসের অর্থ জমা দেওয়ার তারিখ এখানে জমা দেওয়ার তারিখের কথা তারা বলেছে যে ফর্ম ফিল আপের জন্য তোমাদের মূলত তারিখটা তারা দিচ্ছে আট জুন থেকে বাইশ জুন পর্যন্ত প্রায় এখানে যে কদিন আছে তোমাদের এখানে দুই দশ বারো চৌদ্দো দিনের মতো করে তোমাদের সময় দিবে এই চৌদ্দ দিন সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে এখানে তোমাদের না শিক্ষা প্রতিষ্ঠানকে তো এখানে একটা কথা বলি চেষ্টা করবে ফর্ম ফিল আপ এর মধ্যে করার এক্ষেত্রে সামনে হয়তো ডেট নাও বাড়াতে পারে আবার বাড়াতেও পারে তো এক্ষেত্রে সেই আশা থাইকো না যদি বন্ধুবান্ধব যারা আছে সবাইকে খোঁজখবরটা জানিয়ে দিও যে ফর্ম ফিল আপ চালু হচ্ছে তোরা অবশ্যই ফর্ম ফিল আপ করবি আর এক্ষেত্রে বলতে পারি আট তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে এক্ষেত্রে টাকা পরিশোধের বিষয় নিয়ে আমি ইউটিউব শেষের দিকে কথাবার্তা বলছি এর পরবর্তীতে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে তার মধ্যে একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের পরীক্ষা কিন্তু নতুন নিয়মে হবে যেখানে তারা বলেছে যে তোমাদের দুই হাজার বাইশ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে সিলেবাস যারা এখনও ডাউনলোড করে না তাদেরকে আমি ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নিবা এর পরবর্তী যারা আছে যে যারা দু একটা বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে অর্থাৎ যারা অনেক সময় ফেল করেছে গত বছর বা অনেকে হয়তো গত বছর মান উন্নয়নের জন্য পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে সেই যে কটা বিষয় তুমি মানোন্নয়ন করবা বা যে কটা বিষয় বিষয়ে তুমি পরীক্ষা দিবা ফেল করেছো সেই বিষয়গুলো ফর্ম ফিল আপ করবা এক্ষেত্রে সেই ফর্ম ফিল আপের অর্থটা তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারণ করে দিবে যে কত টাকা তোমাকে দিতে হবে আর এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থী কিন্তু চতুর্থ বিষয়ে পরীক্ষা হবে আমি মানবণ্টন সম্পর্কে এই জায়গায় ছোট্ট করে একটু বলি তোমাদের একশো নম্বরের পরিবর্তে ব্যবহারিক বাদে সকল বিষয়ে পরীক্ষা হবে পঞ্চান্ন নম্বরে যেখানে সৃজনশীল চল্লিশ নৈবেদ্তিক পনেরো আর ব্যবহারিক বিষয় পরীক্ষা হবে পঁচাত্তর নম্বরের পরিবর্তে পঁয়তাল্লিশ নম্বরে সৃজনশীল তিরিশ তোমাদের নৈবেত্তিক পনেরো নম্বর এর পরবর্তীতে তারাই এখানে ফি সম্পর্কে কথা বলেছে নিয়মিত শিক্ষার্থী এবং অনিয়মিত শিক্ষার্থীদের কোন খাতে কত টাকা ফি লাগবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো একাডেমিক ট্রান্সক্রিপ্ট তারপর হচ্ছে তোমাদের সনদ এই বিষয়গুলো কিন্তু টাকা তোমরা যে পঞ্চাশ একশো টাকা এখনই দিয়ে দিচ্ছ সেই টাকা যদি তোমাদের কাছ থেকে আবার চাওয়া হয় একাডেমিক ট্রান্সক্রিপ্টের সময় বা প্রবেশপত্র বা তোমাদের যখন সার্টিফিকেট নিই তখন যদি চাওয়া হয় তখন কিন্তু সেটা তারা ইচ্ছাকৃতভাবে চাচ্ছে বাট এখানে তোমরা কিন্তু সকল টাকা পয়সা আগে থেকেই দিয়ে দিচ্ছ ওকে সেক্ষেত্রে কেউ আবার এরকমটা বলো না যে আমরা টাকা পয়সা দিচ্ছিলাম না আর অন্যান্য ফি ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার যেটা বলেছিলাম একশো টাকা লাগবে আর প্রাইভেট শিক্ষার্থীদের ব্যবস্থাপনা ফিও একশো টাকা এটা তারা বলেছে আর এখানে বলেছে এসএসসি পরীক্ষা কেন্দ্র ফি যাতে ব্যবহারিক নেই তাদের চারশো টাকা আর যাদের ব্যবহারিক আছে তাদেরও জনপ্রতি চারশো টাকা করে দেওয়ার কথা তারা বলেছে সাথে ব্যবহারিক পত্রপতি পঁচিশ টাকা করে দিতে হবে এই আর কিছুই না আর যে কটা বিষয় ব্যবহারিক আছে সে কটা এক্সট্রা ব্যবহার পঁচিশ টাকা দিতে হবে সো এটা মূলত মোট অ্যামাউন্ট না মোট অ্যামাউন্ট এখানে নিচে তারা বলে দিয়েছে মোট অ্যামাউন্ট কত এখানে আর অনেক কথা আছে সেগুলো আমরা না যাই আমরা এখানে মোট অ্যামাউন্টে দেখি যে নিয়মিত শিক্ষার্থী প্রতি ফরম পূরণ ফি নিম্নলিখিত নিম্নলিখিত হারে নির্ধারণ করা হয়েছে এখানে তোমার যদি আমরা দেখি বোর্ড ফি ব্যবহারিক ফি কেন্দ্রসহ সেখানে বিজ্ঞান শাখার চতুর্থ সহ বোট ফি পনেরোশো সত্তর আর ব্যবহারিক সহ কেন্দ্র ফি এখানে সাতশো ষাট টাকা সেখানে টোটাল তেইশশো তিরিশ টাকা হচ্ছে তোমার বিজ্ঞান শাখার সাথে এর সাথে আর অনেক খরচ যুক্ত হবে সেটাই আমি একটু পরে বলছি আর মানবিক শাখার ক্ষেত্রে তেরোশো সত্তর টাকা হচ্ছে তোমার বোর্ড ফি আর ব্যবহারিক ফি সহ হচ্ছে চারশো টাকা টোটাল সতেরোশো সত্তর টাকা তোমাকে দিতে হবে আর এরপর হচ্ছে ব্যবহারিক বিষয়ে ব্যবসা বিভাগের তোমার এখানে চতুর্থ বিষয় সহ তেরোশো সত্তর এবং হচ্ছে চারশো টাকা টোটাল সতেরোশো সত্তর টাকা তোমাকে দিতে হবে মানে বিজ্ঞান বিভাগে তেইশশো তিরিশ আর মানবিক আর ব্যবসা বিভাগ হচ্ছে সতেরোশো সত্তর টাকা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত ফি এই টাকার বাইরে কোনো ফি টাকা নিতে পারবে না ফর্ম ফিল আপের কথা বলে কিন্তু এরপর আবার কথা আছে যে মানবিক ও ব্যবসা শেখার কোন পরীক্ষাটি চতুর্থ বিষয়ে ব্যবহারিক থাকলে বর্ণিত ফি এর সাথে একশো টাকা যোগ করতে হবে এবং মানবিক ও ব্যবসা বিভাগের কোন পরীক্ষাটি নৈব্যজনিক বিষয়ে ব্যবহারিক থাকলে তোমাদের চতুর্থ বিষয়ে ব্যবহারিক থাকলে সেখানে তোমার একশো চল্লিশ টাকা যোগ হবে অর্থাৎ তুমি যদি চতুর্থ বিষয়ে কি শিক্ষা হয় গ্যারস্থ অর্থনীতি হয় জীববিজ্ঞান হয় তাহলে তোমাকে সেখানে কিন্তু একশো চল্লিশ টাকা করে যোগ করতে হবে এই মানবিক ও ব্যবসা বিভাগের ক্ষেত্রে সেটা তারা বলেছে এর পরবর্তীতে এখানে তারা যেটা বলেছে পরীক্ষার ফি জমা নিয়ে যে পরীক্ষা যাবতীয় ফি বোর্ডের সজীব অনুকূলে কেবল সোনালী সেবার মাধ্যমে দিতে পারবে এটা কলেজ কর্তৃপক্ষ দিবে আর এখানে তোমাদের কলেজ কর্তৃপক্ষ হয়তো বা তোমাদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিতে পারে বিভিন্নভাবে হয়তো অনেকে হাতে নিচ্ছে কেউ হয়তো অনলাইন পেমেন্টের মাধ্যমে নিচ্ছে যেভাবে যা দি নিচ্ছে সেভাবে তোমাকে দিতে হবে আর এখানে ফি সাথে তারা যেটা বলেছে যে রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত সেশন প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ মিল রেখে সর্বমোট চব্বিশ মাসে বেতন অর্থাৎ এক জুলাই দুই থেকে তিরিশ জুন দুই পর্যন্ত এর বাইরে একাডেমিক বা অন্য কোনো ফি আদায় করা যাবে না বিষয়টা বুঝে নিও এখানে তোমাদের বেতনের কথা বলেছে মানে তোমাদের প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষে বারো মাস দ্বিতীয় বর্ষে বারো মাস টোটাল চব্বিশ মাসে বেতন তোমরা দিবা এর বাইরে কোনো বেতন তোমরা দিবা না এবং সেক্ষেত্রে বলা হয়েছে এক জুন দুই হাজার বিশ থেকে ওই যে দুই হাজার বিশে যেখানে তোমরা ভর্তি হচ্ছে তখন থেকে এখানে তোমাদের দুই হাজার জুন পর্যন্ত প্রায় চব্বিশ মাস এই মাসে বেতনটা তোমরা দিবা কেউ জুন মাসের অতিরিক্ত বেতন দিবা না এখানে টোটাল চব্বিশ মাস হিসেব করে দিবা যারা অলরেডি দিয়েছো তো খুব ভালো তাদের হয়তো যে কয় মাস বকি আছে দিবা যাদের একদমই বকি আছে সেগুলো তারা হিসাব করে দিবা এটা মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিসাব করে দিবে আর এক্ষেত্রে টাকা পয়সা কমানোর ব্যাপারটা অবশ্যই তোমরা এখানে বোর্ড কর্তৃপ তোমাদের কলেজ কর্তৃপক্ষ নিকট দরখাস্ত করলে তারা একটা কিন্তু ব্যবস্থা করবে আর এখানে তারা বলেছে যে কোনো অবস্থাতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না এ সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে প্রতিষ্ঠানে প্যানেল বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মানে এখানে তোমরা যদি কোনো ধরনের তোমাদের টাকা পয়সা বেশি না সেক্ষেত্রে তোমরা বোর্ডকে জানাতে পারো বোর্ড একটা ব্যবস্থা তারা কিন্তু নিবে বলেছে আর তোমাদের এখানে গ্রেট পদ্ধতি নিয়ে তারা বলেছে যে তোমাদের এই মানে পরীক্ষা আয়োজন করা হবে কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং পঞ্চান্ন নম্বরে তাই না কিন্তু গ্রেডিং পদ্ধতি হবে কিন্তু সেই আশি একশো করেই মূলত এই নম্বরে তোমাদের গ্রেডিং পদ্ধতি হবে সেটাকে রূপান্তর করা হবে এখন রূপান্তর নিয়ে কিন্তু ইতিমধ্যে ভিডিও করা আছে তারপরেও যদি তোমাদের এই বিষয়গুলো এক্সপ্লেন করা সহ ভিডিও দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে তোমাদের রূপান্তর মানে কীভাবে পঁয়তাল্লিশকে একশোতে রূপান্তর করবে বা পঞ্চান্নতে একশোতে করবে বা পঞ্চাশকে একশোতে কীভাবে রূপান্তর করবে এবং কিভাবে গ্রেড পর নির্ণয় করবে সেই বিষয়গুলো সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি অনেকক্ষণ কথা বললাম আশা করি গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি সো আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ